দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো মানব জাতি পারমাণবিক অস্ত্রের প্রয়োগ দেখে হতবাক হয়ে পড়ে। বিশ্বব্যাপী যুদ্ধ বিগ্রহের সমাপ্তি টেনে ছড়িয়ে দিতে চায় শান্তির বার্তা। বিশ্বশান্তি রক্ষার এই গুরুদায়িত্ব পালনের জন্য গঠিত হয় একটি আন্তর্জাতিক শান্তি সংস্থা, যার নাম জাতিসংঘ। প্রতিষ্ঠার 76 বছর ধরে জাতিসংঘ বিশ্বশান্তি রক্ষায় কাজ করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আদ্যোপান্তের আজকের আয়োজনে বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে নির্মিত এই জাতিসংঘ সম্পর্কে জানব আমরা। বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনেক আগে থেকে অনুভব করছিলেন পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা। বিভিন্ন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও যুদ্ধনীতি প্রবর্তনের জন্য 1899 সালে নেদারল্যান্ডসের হেগ শহরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি সম্মেলন। এই সম্মেলনে আন্তর্জাতিক সংকট সমাধানের জন্য স্থায়ী সালিশ আদালত নামের একটি সংস্থা গঠিত হয়, যা 1902 সাল থেকে কার্যক্রম শুরু করে। 1907 সালে অনুষ্ঠিত পরবর্তী হেগ সম্মেলনে 26টি ইউরোপীয় রাষ্ট্র অংশ নেয়। অংশ নেওয়া প্রতিটি রাষ্ট্রই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একটি আন্তর্জাতিক সংগঠনের আকাঙ্ক্ষা পোষণ করে। তবে 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ভাটা পড়ে যায় বিশ্ব শান্তির সে আলোচনায়। প্রথম বিশ্বযুদ্ধ ছিল পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্করতম নারকীয় অভিজ্ঞতা। সভ্য পৃথিবীতে কোটি কোটি মানুষ হতবাক হয়ে দেখেছিল সাম্রাজ্যবাদী শক্তির ধ্বংসযজ্ঞ। প্রথম বিশ্বযুদ্ধে পৃথিবীব্যাপী প্রায় 2 কোটি মানুষ মারা গিয়েছিলেন। সেই সাথে যুদ্ধের প্রভাবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কত লোক যে অনাহারে মারা গিয়েছিলেন তার হিসেব নেই। 4 বছরব্যাপী পৃথিবী জুড়ে চলা এই নারকীয় অভিজ্ঞতা পৃথিবীবাসীকে বিশ্ব শান্তির কথা 2 বার ভাবতে বাধ্য করে। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হলে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নেন। পরের বছর 25 জানুয়ারি প্যারিস সম্মেলনে উইড্রো উইলসন বিশ্ব শান্তি রক্ষার একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন। পরবর্তীতে 1920 সালের 10 জানুয়ারি আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে লীগ অব নেশনস নামক একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। মোট 58টি দেশ নবগঠিত এই বিশ্ব সংস্থার সদস্য ছিল। গঠিত হওয়ার পর প্রথম দিকে বেশ কার্যকরী ভূমিকা পালন করলেও ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হতে থাকে এর কার্যকারিতা। এরপর 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় লীগ অব নেশনস নিজের প্রয়োজনীয়তা হারিয়ে ফেলে এবং অচিরেই সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর পারমাণবিক অস্ত্রের ব্যবহার আবারও বিশ্ব নিরাপত্তার দিকটি সামনে আনে। যেহেতু লীগ অব নেশনস নিজের কার্যকারিতা হারিয়ে ফেলেছিল, তাই সেখানে প্রয়োজন দেখা দেয় বিকল্প এবং অপেক্ষাকৃত কার্যকরী কোনো সংগঠনের। এই প্রয়োজনীয়তা থেকেই নেওয়া হয় ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ গঠনের উদ্যোগ। 1941 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ যুদ্ধজাহাজ প্রিন্সেস অব ওয়েলসের এই গোপন বৈঠকে তারা আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য আটলান্টিক সনদ নামে একটি ঘোষণাপত্র নিয়ে আসা হয়, যা বিশ্বের 26টি দেশ সমর্থন করে। প্রকৃতপক্ষে আটলান্টিক সনদই ছিল জাতিসংঘ গঠনের প্রথম কার্যকরী পদক্ষেপ। 1941 সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট মিত্রশক্তির দেশগুলোকে একত্রে বোঝানোর জন্য ইউনাইটেড নেশনস শব্দটি প্রথম প্রয়োগ করেন। পরবর্তীতে 1944 সালের 21 আগস্ট থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত ওয়াশিংটনের ডাম্বার্টন ওক্স ভবনে জাতিসংঘের রূপরেখা প্রণয়নের উদ্দেশ্যে তৎকালীন পরাশক্তি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলিত হয়। এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স আর গণচীনকে জাতিসংঘের
পাঁচটি স্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। পরবর্তীতে 1945 সালের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলনে এই পাঁচটি সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। এই ক্ষমতার মাধ্যমে এই পাঁচ সদস্যের যে কোনো একজন জাতিসংঘের যে কোনো সিদ্ধান্তকে বাতিল করার ক্ষমতা রাখেন। সে বছরেরই 26 জুন বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা 111 ধারা বিশিষ্ট জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। আনুষ্ঠানিকভাবে এগিয়ে যায় বিশ্ব শান্তি সংস্থা গঠনের কার্যক্রম। এরপর 15 অক্টোবর 51তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। এর কদিন পরে 1945 সালের 24 অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়, ফলে বিশ্বব্যাপী 51টি রাষ্ট্রকে সাথে নিয়ে পথ চলা শুরু করে বিশ্ব শান্তি সংস্থা ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। এখন পর্যন্ত জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্রের সংখ্যা 193। পৃথিবীর শান্তিকামী যে কোনো রাষ্ট্রই জাতিসংঘের সদস্যপদ লাভ করার যোগ্যতা রাখে। তবে জাতিসংঘের আন্তঃরাষ্ট্রীয় বিধিবিধান মেনে চলা শর্তেই কোনো রাষ্ট্রকে দেয়া হয় সদস্যপদ। প্রতিষ্ঠার সময় জাতিসংঘ মূলত 4টি লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল। সেগুলো হল বিশ্বব্যাপী শান্তি বজায় রাখা, বিশ্বের জাতিসমূহের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন ঘটানো, বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিতকরণ এবং পৃথিবী থেকে ক্ষুধা, দারিদ্র ও অশিক্ষা দূরীকরণ, কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে রাষ্ট্রসমূহের মধ্যে সমন্বয় সাধন। প্রতিষ্ঠার পর থেকেই এসব উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যাচ্ছে সংস্থাটি। সংস্থার কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য জাতিসংঘের রয়েছে 6টি প্রধান অঙ্গসংস্থা। সাধারণ পরিষদ। জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রই সাধারণ পরিষদের সদস্য। এই পরিষদে সকল রাষ্ট্র সমান ক্ষমতা ও মর্যাদার অধিকার নিয়ে প্রতিনিধিত্ব করে থাকে। বিভিন্ন নীতি নির্ধারণী আলোচনা ও সিদ্ধান্ত এই পরিষদ গ্রহণ করে থাকে। এছাড়াও কোনো দেশ জাতিসংঘের ব্যয়ভার চালানোর জন্য কত টাকা চাঁদা দেবে তার বণ্টনের সিদ্ধান্তও নেয় এই পরিষদ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসে প্রতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার। এক বছর মেয়াদে নির্বাচিত সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন। নীতি নির্ধারণী বিষয়ক যে কোনো বিষয়ে সদস্যদের ভোটের মাধ্যমে সাধারণ পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এটি জাতিসংঘের প্রধান নীতি নির্ধারণী সংস্থা। নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের এক গুরুত্বপূর্ণ সংস্থা। মূলত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার দায়িত্ব এই বিভাগের উপর ন্যস্ত। এই সংস্থা পৃথিবীর যে কোনো দেশ বা অঞ্চলে শান্তি রক্ষায় প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ ও অভিযানের সিদ্ধান্ত নিয়ে থাকে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য 15টি দেশ। এর মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী সদস্য রয়েছে। স্থায়ী 5টি রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া এবং ফ্রান্স। নিরাপত্তা পরিষদের প্রত্যেক স্থায়ী রাষ্ট্রের ভেটো ক্ষমতা বা কোনো কিছু নাকচ করে দেওয়ার ক্ষমতা রয়েছে। সচিবালয়। জাতিসংঘের অন্য সব সংস্থার দিক নির্দেশনায় এটি পরিচালিত হয়। এটি মূলত প্রশাসনিক বিভাগ হিসেবে কাজ করে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এই সংস্থা মূলত বিশ্বব্যাপী অর্থনৈতিক ও সামাজিক এজেন্ডা নিয়ে কাজ করে। পৃথিবীব্যাপী অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা ও রূপরেখা প্রণয়ন ও কার্যপদ্ধতি স্থির করা এই সংস্থার কাজ। এ সংস্থায় 54 জন সদস্য রয়েছেন, যারা সাধারণ পরিষদ দ্বারা 3 বছরের মেয়াদে নির্বাচিত হন। একে জাতিসংঘের পরিবার বলা হয়। সুইজারল্যান্ডের জেনেভায় বছরে 2 বার এই পরিষদের অধিবেশন বসে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য জাতিসংঘের এই সংস্থাটি অতীতে বেশ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে এবং বর্তমানেও তার ধারা অব্যাহত আছে। আন্তর্জাতিক আদালত। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ পর্যালোচনা করে সেসব বিরোধের নিষ্পত্তির উদ্দেশ্যে আন্তর্জাতিক আদালত গঠিত হয়। বিভিন্ন দেশের স্থল ও সমুদ্র সীমাসহ বিভিন্ন আইনি লড়াইয়ের নিষ্পত্তি করে জাতিসংঘের এই অঙ্গ সংগঠনটি। একই সাথে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাকে আইনি পরামর্শ দেওয়াও এর কার্যসূচির অন্তর্ভুক্ত। ওসি পরিষদ। ওসি পরিষদ এখন আর জাতিসংঘের কার্যকরী সংস্থা নেই।
পূর্বে বিভিন্ন অঞ্চলকে অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক সমস্যা মোকাবেলা করে নিজেদের স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করত ওসি পরিষদ। এই সংস্থার চেষ্টায় নাউরু, নিউগিনি, রুয়ান্ডা, বুরুন্ডি, ক্যামেরুন প্রভৃতি দেশ স্বাধীনতা লাভ করেছে। সর্বশেষ 1994 সালে পালাউর স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে ওসি পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায় বলা চলে। জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন কারণে আলোচিত ও সমালোচিত হয়ে আসছিল, তবে সেসব পাশে সরিয়ে রেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে আন্তর্জাতিক সংগঠনের প্রয়োজন উদ্ভূত হয়েছিল, জাতিসংঘ তা ভালোভাবে সমাধান করতে পেরেছে। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিয়েছে শান্তির বার্তা। শান্তিরক্ষী বাহিনী প্রেরণের মাধ্যমে যুদ্ধরত অঞ্চলগুলোতে বইয়ে দিয়েছে শান্তির সুবাতাস। বাংলাদেশও যার গর্বিত প্রতিনিধিত্বকারী। বাংলাদেশ প্রতি বছর জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সর্বোচ্চ সংখ্যক সৈন্য প্রেরণ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় রাখছে গুরুত্বপূর্ণ অবদান, সেই সাথে বিশ্ব দরবারে বাংলাদেশকে দিয়েছে এক মর্যাদার স্থান। এছাড়াও জাতিসংঘের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে বাংলাদেশের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ বিশ্ববাসীকে দিয়েছে দেশের এক অনন্য বার্তা। দায়িত্ব কাঁধে নিয়ে জাতিসংঘ আরও শত বছর ধরে ছড়িয়ে দিক শান্তির সুবাতাস, এটাই পৃথিবীর শান্তিকামী মানুষের একমাত্র চাওয়া।